আসসালামু আলাইকুম সকলকে, আশা করি তোমরা ভালো রয়েছো। 2020 সাল শুরু হয়েছিল অনেক সম্ভাবনা নিয়ে, আমাদের অনেক স্বপ্ন ছিল 2020 সাল নিয়ে, বাট 2020 সাল করোনা ভাইরাসের কারণে থমকে গেছে। 2020 সাল করোনা ভাইরাসের নামে হয়ে গেছে। তো 2020 সালে আজকে শেষ দিন, 31 ডিসেম্বর, কালকে থেকে 2021 সাল শুরু হয়ে যাবে। তো প্রথমেই সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সো এই 2020 সালে আমি আমার জীবনে কী পেলাম, কী হারালাম, এবং 2021 সালে আমার কি এক্সপেকটেশন রয়েছে জীবন থেকে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। সালে আমার অর্জন, অর্জন বলতে গেলে তিনটা বড় অর্জন যদি বলি, এক নম্বর অর্জন হচ্ছে যে বাংলাদেশের নানা প্রান্ত থেকে নানা জায়গার স্টুডেন্টকে আমি পড়াতে পারছি। 2020 সালের আগে আমার অফলাইনে আমি যেখানে পড়তাম, তোমরা অনেকেই জানো যে আমি যাত্রাবাড়ির কোনাপাড়া অঞ্চলে পড়াতাম। সো সেখানে আমার ব্যাচগুলোতে মোট স্টুডেন্ট মিলিয়ে 50 থেকে 100 জন ছিল, বাট এখন সারা বাংলাদেশের নানা প্রান্ত থেকে স্টুডেন্টদের আমি পড়াতে পারছি। বায়োলজির যে প্রকৃত জ্ঞানটা, সেই প্রকৃত জ্ঞান তো তাদের মাঝখানে ছড়িয়ে দিতে পারছি। এটা আমি মনে করি আমার এই বছরের অন্যতম বড় একটা অ্যাচিভমেন্ট। করোনা ভাইরাসের এই মুহূর্তে যেখানে সকলে তাদের কে নিজেদের নিয়ে ভেঙে পড়েছে, যেখানে সকলেই ডিপ্রেসড, সেখানে আমি একটা ব্যাপার নিয়ে হ্যাপি, সেটা হচ্ছে আমি অনেকের মাঝখানে নলেজ বিতরণ করতে পারছি। হয়তো কন্ট্রিবিউশনটা আমার অনেক ছোটো, বাট যতটুকুই হোক পারছি। দ্বিতীয় অ্যাচিভমেন্ট বলতে গেলে আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে 45,000 মতো মেম্বার হয়ে গেছে, ইউটিউব চ্যানেলে 10,000+ মেম্বার হয়েছে। তো এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায়। আর তৃতীয় যে অ্যাচিভমেন্টটা আমি বলতে পারি, যে আমার এই 2020 সালে আমার সবচেয়ে বড় আরেকটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই অনলাইনে পড়ালেখার জন্য বা পড়ানোর জন্য যে আমি যে পরিমাণ তোমাদের থেকে ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি, সেটা আসলে আমার 2020 সালে আমার অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আসলে 2020 সালটা যে এত অসম্ভব সুন্দর যাবে আমার জন্য, এটা আমি 2020 সালের আগে ভাবিনি। এবং করোনা ভাইরাস যখন শুরুও হয়েছে, তখন মার্চ এপ্রিল কয় মাস ভাবতে পারিনি যে আমি তোমাদের থেকে এতটুকু ভালোবাসা পাবো। বাট যখন থেকে হচ্ছে যে আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম, আমার গ্রুপ নিয়ে কিছু কার্যক্রম শুরু করলাম, বায়োলজির কিছু নলেজ তোমাদের মধ্যে বিতরণ করা শুরু করলাম, তারপর থেকে আসলে তোমাদের ভালোবাসায় এবং তোমাদের সকলের দোয়ায় যতটুকু এসেছি আলহামদুলিল্লাহ বলা যায়। তো 2020 সালের অর্জন বলতে গেলে এতটুকুই। 2021 সাল, কালকে থেকেই 2021 সাল শুরু হচ্ছে। 2021 সালে আমার কিছু স্পেসিফিক লক্ষ্য আছে। আমি প্রথম ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে আমার যে বায়োলজির নলেজ বা আমি যতটুকু বায়োলজির জ্ঞান তোমাদের মাঝখানে ছড়িয়ে দিচ্ছি, সেটা অল্প কিছু মানুষের মাঝখানে যাচ্ছে। আমার নেক্সট ইয়ারের সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে যে আমার বায়োলজির নলেজটা বা আমি যতটুকু জানি, সেই জানাটা, জ্ঞানটা আমি সকলের মাঝখানে, আরও অনেক মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে চাই। বলতে গেলে আমার গ্রুপে এখন মাত্র 45,000 মেম্বার আছে। আমার নেক্সট ইয়ার লক্ষ্য যে না, গ্রুপটা যেন মিনিমাম হচ্ছে 4-5 লাখ মানুষ হচ্ছে যে আমাদের গ্রুপটার মধ্যে হয়ে যায় এই নেক্সট ইয়ারে, এবং যেন আমি আরও অনেক মানুষের মাঝখানে বায়োলজির নলেজ দিতে পারি। তোমাদের আমি কিছু ফ্রি কন্টেন্ট এ পর্যন্ত দিয়েছি, এই নেক্সট ইয়ারে আমার প্ল্যানিং হচ্ছে যে আমি আরও অনেক ফ্রি কন্টেন্ট তোমাদের দিব, যে বায়োলজি অধ্যায় ভিত্তিক, এমসিকিউ ভিত্তিক, সিকিউ ভিত্তিক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সকল কিছু ভিত্তিক আরও বেশি ভিডিও আমি তোমাদের মাঝখানে ছড়িয়ে দিতে চাই। আরেকটা লক্ষ্য যেটা হচ্ছে যে আমি বর্তমানে দেখছি যে আমাদের স্টুডেন্টরা গাইডলাইনের অভাবে প্রচণ্ড মাত্রায় ভোগে। গাইডলাইন তারা অনলাইন থেকে যেগুলো পায়ও, সেগুলো অনেকগুলো বায়াসড এবং আনইথিক্যাল কিছু গাইডলাইন পাচ্ছে। তো আমার নেক্সট ইয়ারের ইচ্ছা যেটা, যে না, আমি তোমাদের কিছু স্পেসিফিক গাইডলাইন, যে তোমরা কীভাবে স্টার্ট করবে তোমাদের জার্নিটা, আমি কীভাবে আমার লাইফের জার্নিগুলো স্টার্ট করেছি এবং সফল যারা হয়েছে নানা ক্ষেত্রে তারা কীভাবে স্টার্ট করছে, সেগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা। আর নেক্সট ইয়ারে আমার সবচেয়ে বড় যে প্ল্যানিংটা, সেটা হচ্ছে যে না, নেক্সট ইয়ারে আমি পড়ালেখার পাশাপাশি আমার চিন্তাভাবনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমার থটসগুলো শেয়ার করতে চাই। কারণ এই 8 মাস অনলাইন জগতে আমি যতটুকু দেখলাম যে চারপাশে শুধুমাত্র নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থটস, নেগেটিভিটি, চারপাশে শুধু নেগেটিভিটিই রয়েছে। সো আমি চাই যে একটু কিছু পজিটিভ থট, কিছু পজিটিভ চিন্তাভাবনা তোমাদের মাঝখানে ছড়িয়ে দিতে। কারণ তোমরা যারা এখন HSC-তে রয়েছো, SSC-তে রয়েছো, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরাই কিন্তু পরবর্তী বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করবে, তোমরাই কিন্তু পরবর্তী দিনটাকে হচ্ছে যে এগিয়ে নিয়ে যাবে। আমরা হয়তো
অনেক বছর থাকবো না, আমি হয়তো তোমাদের মাঝখানে সারা জীবন বায়োলজি পড়ানোর জন্য থাকবো না, বাট ভবিষ্যতে তোমরা পড়াবে, ভবিষ্যতে তোমরা মানুষের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিবে। সো এখন যদি আমরা তোমাদের মাঝখানে পজিটিভিটি ছড়াতে না পারি, তাহলে পুরো পৃথিবীটা, পুরো বাংলাদেশটা কিন্তু আসলে আলটিমেটলি নেগেটিভিটিতে ঠাসা হয়ে যাবে। অলরেডি আমাদের চারপাশে এত নেগেটিভিটি, এত টক্সিক মানুষ রয়েছে। সো নেক্সট ইয়ার আমার একটা প্ল্যানিং হচ্ছে যে নেক্সট ইয়ারের সূচনা থেকে আমার নিজের একটা পেজের মাধ্যমে আমি আমার নিজের থটসগুলো, চিন্তাভাবনাগুলো, লাইফ লার্নিংগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে আমার 2021 সালের প্ল্যানিং, যে অনেক মানুষের মাঝখানে ছড়িয়ে যাওয়া আর পজিটিভিটি ছড়িয়ে দেওয়া, সাথে আমার নিজের একাডেমিক ক্যারিয়ার রয়েছে। 2020 সাল তো পুরোপুরি অফ গিয়েছে, 2021 সালে আমার একাডেমিক একটা খুবই হ্রাস যাবে, তো একাডেমিক ক্যারিয়ারটাও ঠিকমতো শেষ করার, কারণ আলটিমেটলি আমি পড়ানোর দিকে বেশি বছর আর থাকছি না। আলটিমেটলি আমি একজন ডক্টর হিসেবেই, আমার যে ড্রিম অ্যাজ এ কার্ডিয়াক সার্জন হওয়া, সেই ড্রিমের পেছনেই আমি দৌড়াবো। সো একাডেমিক লাইফটাকে ঠিক রেখে যতটুকু এই অনলাইন মিডিয়াতে, যতটুকু সোশ্যাল মিডিয়াতে কন্ট্রিবিউট করা যায়, যতটুকু স্টুডেন্টদের মাঝখানে থাকা যায়, ততটুকুই এই 2021 সালে তোমরা আমাকে পাবে। 2020-এ যেমন সফলতাও অনেক ছিল, 2020 কিন্তু হচ্ছে যে কিছুই হারিয়েছি। সবচেয়ে বড় বলতে গেলে 2020 সালে আমার দাদা মারা গিয়েছে, এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা হারানো ছিল। এবং আরেকটা বড় জিনিস হারানো যেটা আমি মনে করি, যে 2020 সালে আমি কয়েকবার টেম্পার হারিয়েছি, কয়েকবার হচ্ছে যে খুব মেজাজ গরম হয়ে গেছে, হয়তো কারো কারোর সাথে মিসবিহেভ করে ফেলেছি। 2020-এ হচ্ছে যে কয়েকবারই আমার কাছেও, মানে আমি যেহেতু বলেছি যে না আমি খুব বেশি ডিপ্রেস ছিলাম না, বাট এই 2020-এর লকডাউনটা আসলে আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু একটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে। যে 2020-এর এই পুরো লকডাউনের সময়টা বাসায় থাকতে থাকতে যে আসলে বাসায় থাকা যে কতটা বোরিং সেটা আমরা বুঝতে পেরেছি। আমি একটা জিনিস ফিল করেছি যে না আসলে আমাদের মায়েরা যারা আছে, মায়েরা সারাদিনই বাসায় থাকে, আমরা এই 7-8 মাস বাসায় থেকে খুব বোরিং হয়ে গিয়েছি, আমাদের মায়েরা না কতটাই হচ্ছে যে বোরিং ফিল করে। সো 2020 সালটা একটা মিশ্র অনুভূতির মাঝখানে গিয়েছে, এখানে যেমন অনেক কিছু ছিল, ঠিক তেমনি এই যে চারপাশে আমরা এতগুলো মানুষ হারালাম, অনেক মানুষ মারা গেল, এই জিনিসগুলো আসলে 2020 সালে আমাকে খুব কষ্ট দিয়েছে। বাট সর্বোপরি 2020 সালে আজকে 31 ডিসেম্বর বসে আমি বলবো যে না, 2020 সাল আলহামদুলিল্লাহ আমার ভালো গিয়েছে, কারণ আমি বেঁচে আছি, তোমাদের মাঝখানে ভিডিও করতে পারছি, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা আমার ভিডিও দেখতে পারছো, তার মানে তোমাদেরও সকলে আলহামদুলিল্লাহ বলা উচিত। যেখানে এই করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, সারা পৃথিবীর এত কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, তার মাঝখানে আমরা সকলে সুস্থ রয়েছি, আমরা সকলে ভালো রয়েছি। তো ধন্যবাদ তোমাদের, আশা করি সামনে দেখা হবে, আবার নতুন বছরের পথ চলা আমাদের অনেক সুন্দর হবে। সো দেখা হবে তোমাদের সাথে, দেখা হবে বিজয়।